নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আমি অরণ্য, আর আজকে আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে একটা নতুন কিছু ট্রাই করার ইচ্ছে রয়েছে আমাদের। এখানে এখন শরৎকাল, চারদিকে কি সুন্দর কাশফুল ফুটে রয়েছে, কিন্তু ওয়েদারটা বর্ষাকালের মতো, যখন তখন বৃষ্টি পড়ছে। অগত্যা কী করা, ভেজেও বৃষ্টিতে। এই কদম কালার্সের পার্সেলটা অনেক দিন আগে এসেছে, তো এখানে আমি কদম পাক্কা রং অর্ডার করেছিলাম। একটা ফ্রি স্যাম্পেল দিয়েছে আবার, এই যে ছোট্ট ছোট্ট কুচি কুচি 10টা শেড থাকবে ভিভিড শেডটায়, ভিভিডে এই সুবিধাটা পাবেন আপনি। আর এই রয়েছে কাপড় আমার, আমি যেটা রং করব, আমি ব্রাউন কালারটা পছন্দ করি, তো অবভিয়াসলি ব্রাউনটা প্রথমে ট্রাই করে দেখবো কেমন লাগে। স্টেপ ওয়ান হচ্ছে কাপড়গুলোকে ভালো করে এমনি জলে নর্মাল টেম্পারেচারে ধুয়ে নিতে হবে, এবং সেগুলো চিপে নিতে হবে। এরপরে সেই কাপড়গুলোর সাথে বিভিন্ন রকম প্যাটার্ন নিতে পারেন। আমি একটা হিজিবিজি কিছু করার চেষ্টা করেছি, কারণ ওই সুতো বাঁধতে বাঁধতে আমার মাথা খারাপ হয়ে গিয়েছে, তো একরকম করে দিয়েছি। আর জলটা আপনাকে গরম করতে হবে 70-80 ডিগ্রি সেন্টিগ্রেডে, তারপরে 2 চামচ লবণ দিয়ে দিতে হবে। আর লবণ দেওয়ার 2-3 মিনিট পর আপনাকে রঙটা জলে গুলে নিতে হবে। ভালো করে রং গোলা হয়ে যাওয়ার পর এর মধ্যে আপনাকে দিতে হবে আপনার সেই প্যাটার্ন করা কাপড়, আর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার সমস্যাটা হয়েছে যে আমি আমাদের বাড়ির সব থেকে বড় বাসনটাই নিয়েছি এটা করার জন্য, কিন্তু তার মধ্যে জল উঠছে, মানে পুরো এই হাঁড়িটা অবধি স্টেন হয়ে গেছে রঙের ঠেলায়। আমি লালটা বেয়ে আগে থেকে 15 লিটার, মোটামুটি আন্দাজ 15 লিটার জলের মধ্যে ওই একটা শেষে কদম ডাইফিক্স সলিউশন গুলে রেখেছিলাম। এবার কাপড়গুলো সব এক এক করে ওর মধ্যে ভেজাচ্ছি। আর সব থেকে কঠিন পার্ট লেগেছে আমার এই কাপড়ের ভেতরে সুতোগুলোকে খুঁজে ওগুলোকে কেটে দেওয়া। তো যাই হোক, আলটিমেটলি করতে পেরেছি ভালো করে ডুবিয়ে দেওয়াটা, আর তারপরে মোটামুটি 20-25 মিনিট মতো রেখে দেওয়াটাই কাজ আমার। আর এই রেজাল্ট আপনাদের সামনে দেখতে পাচ্ছি, আমার তো পছন্দ হয়েছে, প্রথমবার তো ভালো লেগেছে, নিজের হাতে বানানো জিনিস প্রথমবার কার খারাপ লাগে। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমি 2টো বালিশের কভার বানিয়েছিলাম, এটা দ্বিতীয়টা। আমার তো প্রসেসটা করে খুবই ভালো লেগেছে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। এখন তাহলে আসি, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।